ঢুকলো ভিতরে, জানলা দিয়ে আসলো নাকি? দেখে নাও, আমি মামার বাড়িতে চলে এসেছি আর সোনু বকবক করেই আছে। তো আমি সোনুকে জিজ্ঞেস করছি, সোনু আজকে কী রান্না করেছে? তো বলছে মাংস রান্না হয়েছে, আর জানো দাদু রান্না করেছে। তো চলো এখন আমরা খাবো ওর বকবকানিটা, শেষ হবেই না। পাগল একটা, কখন থেকে এসছে? এখন আমরা খেতে বসে গেছি আর সোনু দেখো খাচ্ছে। ভালো হয়েছে? আজকে কি কি রান্না হয়েছিল সোনু বলো দেখি। বেগুন ভাজা আর মাছ ভাজা, পটল ভাজা, মাংস আর চিংড়ি মাছের টক, হ্যাঁ পাঁচটা তরকারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ বিজয়া। আর কাল আছে লক্ষ্মী পুজো, সবাইকে জানাই আমার তরফ থেকে ও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সাপ কি করে ঢুকলো দেখাচ্ছি, দাঁড়ো যে সাপ দেখা যাচ্ছে তো, ওই যে কি করে ঢুকলো ঘরের মধ্যে, ও মা কি সাপ এটা, ভয় করছে তো, কেউ নেই বাড়িতে। ওই যে লম্বা হয়ে শুয়ে আছে, তার লাইটটা আনি, ট্রসটা আনি, তারপরে দেখব। মনে হয় ঢেমনা সাপ, নাহলে এত মোটা হতো না। যাবে কোনটা দিয়ে? এই যে সাপ, বাড়া কি করে ঢুকলো ভিতরে, জানলা দিয়ে আসলো নাকি? জানলা দিকে ঢুকতে পারবে? আমি খাটের মধ্যে বসে ভিডিও করছি, হঠাৎ আওয়াজ হলো সাইড থেকে। তো ভাবলাম কি আছে, দেখি না সাপ। আর আমি বর্তমানে খাটের মধ্যে আছি, সাপ এখনও খাটের নিচে আছে। তোমার নিজের ভয় লাগছে, ঘর থেকে বেরাতেও আছে না, সাপও বেরাচ্ছে না। তারও ভালো করে দেখাবো, কি করে দেখাবো, ভিতরেই ঢুকে আছে সাপটা। মনে হয় ব্যাং ট্যাং কিছু ধরার জন্য বা ইঁদুর ধরার জন্য ঢুকেছে, কোথা থেকে ঢুকেছে বলতে পারবো না। বহু কষ্টে আমি ঘরের ভেতর থেকে চলে এসেছি আর সাপ এখনও খাটের নিচে রয়েছে। বাবা কেউ নেই বাড়িতে, আমি একাই আছি বর্তমানে। তো আর বেশি তাড়াতাড়ি মানে তাড়ানোর চেষ্টা করছি না ওকে, যদি মানে ও হয়তো ঢ্যামনা সাপ হয়তো বিষাক্ত নয়, তবুও তো একটা ভয়, সাপ বলে তো কথা, তাই না? তো চলো, যেটা বলছিলাম, ভেবেছিলাম আজ হলো ত্রয়োদশী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী বলে না, হ্যাঁ তো আজ হলো ত্রয়োদশী। ভেবেছিলাম যে বাড়িতেই আজকে 10 মিনিট খাওয়াটা করবো, কিন্তু আজকেও দেখো না নিমন্ত্রণও আছে। আর কাদের বাড়িতে রয়েছে? মামার বাড়িতে রয়েছে। তো ওখানে খেতে যাবো, সবাই যাবে না, আমি, সোনু, সোনুর পাপা, বাবা, মা যাবে কিনা বলতে পারবো না, গরু টুরু আছে, হয়তো যে নাও যেতে পারে। আর ভাই বাড়িতে থাকবে না, ও একটু কাজের জন্য চলে যাবে। তো দেখা যাক কে কে যায়, সবটাই জানাবো। তো ওখানে আমরা সবাই খেতে যাচ্ছি, আমার কথাটা না ভয় ভয় লাগছে, আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো, মানে হঠাৎ করে সাপ চলে আসলো তো, তার জন্য দেখে কেমন একটা হয়ে গেছে। তো চলো আজকে ওখানে খাওয়া হবে, আর দশমের খাওয়াটা তো আর হচ্ছে না, কাল আছে লক্ষ্মী পুজো, তো হবে না একদম। কবে হবে? লক্ষ্মী পুজোর পর খাওয়া হবে দশমীর খাওয়াটা। তো চলো রেডি হয়ে গেছি, আর বাবা আর সোনু আগে চলে গেছে, বাবা গিয়ে রান্না করবে। আর এখন বাজে 1:05 হয়ে গেছে, এখন আমরা যাব না, তোমরা তো জানো আমার বাড়ির কাছে 5 মিনিটের রাস্তা সাইকেলে, কিন্তু বাইকে যেহেতু যাবো তো আরও তাড়াতাড়ি চলে যাবো, 2-3 মিনিট হলেই চলে যাব। তো চলো, কি গরম লাগছে আজ, এই জামাটাই পরেছি, এত গরম লাগছে, বিরক্তিকর গরম। তো দেখে নাও, আমি মামার বাড়িতে চলে এসেছি আর সোনু বকবক করেই আছে। তো আমি সোনুকে জিজ্ঞেস করছি, সোনু আজকে কী রান্না করেছে? তো বলছে মাংস রান্না হয়েছে, আর জানো দাদু রান্না করেছে। তো চলো এখন আমরা খাবো ওর বকবকানিটা, শেষ হবেই না। পাগল একটা, কখন থেকে এসছে?
এখন আমরা খেতে বসে গেছি আর সোনু দেখো খাচ্ছে। আর এখন বলছি না কি কি রান্না হয়েছে, একদম খাওয়ার পরে আমি আর সোনু দুজনে মিলেই বলবো কি কি রান্না হয়েছে। আমি না বলি তো সোনুই বলবে। এখন আমরা খেতে দিয়ে শুয়ে গেছি। আর আজকের খাওয়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে কী কী রান্না হয়েছিল শুনো বলো দেখি। বেগুন ভাজা আর মাছ ভাজা, পটল ভাজা, মাংস আর চিংড়ি মাছের টক। হ্যাঁ, পাঁচটা তরকারি। পাঁচটা তিনটা চারটা? হ্যাঁ সত্যি পাঁচটা। তো এই আজকে এইগুলো আজকে আমরা খেয়েছি। খেটে দিয়ে শুয়ে গেছি, একটু ঘুমাব। ঘুমাই না ঘুমাই ঠিক আছে, ঘুম ধরবে না, হয়তো একটু শুয়ে গেছি। তারপর উঠে আমরা কোথায় যাবো? বাড়ি যাবো। আর সোনু জানো দাদুর সঙ্গে সাইকেলে এসছে, আর আমরা বাইকে করে এসছি। সোনু বলছে আমি যাওয়ার সময় বাইকে করে যাবো। ওরে ফুচকুড়া, ওরে ফুচকুড়া। তো চলো। হে গাইস, গুড আফটারনুন। দেখো মামার বাড়ি থেকে চলে এসেছি, আর এসেই ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে ফেলছি। এতটা গরম, এতটা গরম, আজকে পুরো অসম্ভব গরম পড়েছে। তো চলো, মামার বাড়িতেও সেরকম একটা ভিডিও করতে পারিনি, টুকটাক করেছি, দেখিয়েছি সেরকম না। আর চলো এখন কি করব, বাবা কুমড়ো বিক্রি করে দিচ্ছে আজকে, তো কুমড়োগুলো তুলেছে আর তুলছে। তো চলো দেখিয়ে দিই সবটা তোমাদের। তো দেখতেই পেয়েছো কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো টাটা, বাই বাই।